আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব শেল কমান্ড। শেল শব্দটির বাংলা মানে হচ্ছে খোলস কিংবা খোসা। শেল কমান্ডের সাহায্যে খুব সহজেই কোনো একটা 3D অবজেক্টকে আমরা হলো একটা অবজেক্টে কনভার্ট করে দিতে পারি। তবে শেল কমান্ডটি ব্যবহার করার জন্য দুইটি জিনিস আপনার জেনে রাখতে হবে। একটি হচ্ছে ফেস, যে ফেস বরাবর আপনি সেই 3D অবজেক্টটাকে হলো বানাতে যাচ্ছেন, সেই ফেসটা আপনার জেনে রাখতে হবে। আরেকটি হচ্ছে শেল থিকনেস বা শেল অফসেট ডিস্টেন্স, যে পুরুত্বের আপনি হলো অবজেক্ট পেতে যাচ্ছেন সেই পুরুত্বটা কত সেটা আপনার অবশ্যই জানা থাকতে হবে। এই দুটি জিনিস যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই শেল কমান্ডের মাধ্যমে কোনো একটা 3D অবজেক্টকে আপনি হলো একটা অবজেক্টে কনভার্ট করতে পারবেন। শেল কমান্ডটি অ্যাক্টিভেট করার পরে আপনাকে সেই অবজেক্টের উপরে ক্লিক করে সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, শেল কমান্ডের ক্ষেত্রে অবজেক্ট সিলেক্টের পর কোনোভাবেই ইন্টারপ্রেস করা যাবে না। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে ফেস, যে ফেস বরাবর আপনি সেই 3D অবজেক্টটাকে হলো বানাতে চাচ্ছেন। অবজেক্ট এবং ফেস সিলেক্ট করার পরে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে। তারপরে আপনাকে দিতে হবে শেল থিকনেস, এই ডিস্টেন্সটা ইনপুট করার পরে আপনি যদি ডাবল ইন্টারপ্রেস করেন তাহলেই আপনার কাজ শেষ। শেল কমান্ডটি বিস্তারিতভাবে জানতে চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। এখানে একটি 3D অবজেক্ট রয়েছে এবং এই অবজেক্টের উপর আমরা শেল কমান্ডটি অ্যাপ্লাই করব। তবে অ্যাপ্লাই করার পূর্বে আমার দুটি জিনিস জানা আছে কিনা সেটা চেক করে নিতে হবে। একটা হচ্ছে ফেস, কোন ফেস বরাবর আমি এই 3D অবজেক্টটাকে শেল করতে চাচ্ছি এবং কত অফসেট ডিস্টেন্সে আমি এই 3D অবজেক্টটাকে শেল করতে চাচ্ছি। এই দুটি জিনিস যদি আমার জানা থাকে তাহলে শেল কমান্ডটি আমি এই অবজেক্টটির উপর খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবো। শেল কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে। আমাদের যে হোম ট্যাব রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে চলে আসবেন সলিড এডিটিং প্যানেলে। সলিড এডিটিং প্যানেলের এই কর্নারে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেইখানে ক্লিক করবেন। তারপর এইখানে রয়েছে আমাদের শেল কমান্ড, অথবা আপনি হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। সলিড এডিটিং প্যানেলের এইখানে রয়েছে আমাদের শেল কমান্ড, অথবা আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারের যে মডিফাই অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করে সোজা চলে যাবেন সলিড এডিটিং অপশানে। এই অপশানের উপরে কার্সরটা রাখলেই আপনি এই জায়গায় পেয়ে যাবেন শেল কমান্ড। আমি এই জায়গায় ক্লিক করলেই আমার শেল কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং স্কোয়ার শেপের একটা পিক বক্স পাবো। এবার আমাকে সেই 3D অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আমি শেল করতে যাচ্ছি। এই 3D অবজেক্টের উপরে লেফট বাটন দিয়ে আমি একটা ক্লিক করলাম, তাহলেই সেই 3D অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আপনার নতুনভাবে কোনো প্রকার ইন্টারপ্রেস করে সেটাকে কনফার্ম করতে হবে না। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সবার মাথায় রাখা উচিত। এবার আপনাকে সিলেক্ট করতে হবে ফেস, আমি টপ ফেসটাকে সিলেক্ট করব এই পিক বক্স দিয়ে। আমি এখানে ক্লিক করলেই সেই টপ ফেসটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে ইন্টারপ্রেস করে অবজেক্ট এবং ফেস দুইটার সিলেকশন কনফার্ম করতে হবে। এবার আমাকে ইনপুট করতে হবে শেল অফসেট ডিস্টেন্স বা শেল থিকনেস, আমি এখানে থিকনেস রূপে দিব 0.1 ইউনিট। তারপরে ইন্টারপ্রেস করলেই সেই 3D অবজেক্টটা শেল হয়ে যাবে। এবার আপনাকে এই কমান্ড থেকে বের হতে হলে ডাবল ইন্টারপ্রেস করতে হবে কিংবা স্কেপ বাটনটি প্রেস করলেই আপনি এই কমান্ড থেকে বের হয়ে যাবেন। আমি স্কেপ বাটনটা প্রেস করলাম, তাহলেই আমি আমার সেই হলো 3D অবজেক্টটি পেয়ে যাব। যে কোনো ফেস বরাবর আপনি এই শেল কমান্ডটি অ্যাপ্লাই করতে পারেন। আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। আবার যদি আমি শেল কমান্ডটি অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করার পর চলে যাব সলিড এডিটিং প্যানেলে। তারপর এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করলেই আমি এইখানে পেয়ে যাব শেল কমান্ড। আমি এখানে ক্লিক করলেই আমি একটা পিক বক্স পাবো অবজেক্ট সিলেক্ট করার জন্য। অবজেক্টের উপরে আমি একটা ক্লিক করলেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে ফেস সিলেক্ট করতে হবে। আমি এবার এই ফেস বরাবর এই অবজেক্টটাকে শেল করতে যাচ্ছি, সুতরাং এই ফেসে ক্লিক করলাম, তাহলে এই ফেস সিলেক্ট হয়ে গেল। তারপরে ইন্টারপ্রেস করলে আমার অবজেক্ট এবং ফেস এই দুইটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমাকে দিতে হবে শেল থিকনেস বা শেল অফসেট ডিস্টেন্স, আমি অফসেট ডিস্টেন্সটা এবারও দিলাম 0.1 ইউনিট। তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অবজেক্টটি পেয়ে যাব। এবার আমি ডাবল ইন্টারপ্রেস করতে পারি কিংবা স্কেপ প্রেস করলেই আমরা এই শেল কমান্ড থেকে বের হয়ে যাব।
শুধু একটি ফেস নয়, আপনি যদি একাধিক ফেস বরাবর কোনো একটা 3D অবজেক্টকে হলো বানাতে চান তাহলেও আপনি সেটা করতে পারবেন শেল কমান্ডের মাধ্যমে। এখানে আমাদের একটা 3D অবজেক্ট রয়েছে যার অনেকগুলো ফেস রয়েছে, আমরা যে কোনো ফেস বরাবর আমি এই অবজেক্টটাকে শেল করতে পারি। এজন্য প্রথমে আমাকে শেল কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি চলে যাব আমাদের হোম ট্যাবে, তারপরে চলে আসব সলিড এডিটিং প্যানেলে। এইখানেই রয়েছে আমাদের শেল কমান্ড, এখানে ক্লিক করলেই আমার শেল কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে এই পিক বক্স দিয়ে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি অবজেক্টের উপরে একটা ক্লিক করলাম, তারপরে আমাকে সিলেক্ট করতে হবে ফেস। সুতরাং এই ফেসের উপরে আমি একটা ক্লিক করলাম এবং আরেকটা ফেস বরাবর আমি এই অবজেক্টটাকে শেল করতে যাচ্ছি। সুতরাং সাপোজ এই ফেসটার উপরে ক্লিক করলাম, তারপরে আমাকে ইন্টার প্রেস করতে হবে। আমি প্রেস করলাম ইন্টার। এবার আমাকে দিতে হবে শেল থিকনেস বা শেল অফসেট ডিস্টেন্স। আমি অফসেট ডিস্টেন্সটা দিলাম পয়েন্ট অন, তারপরে ইন্টার প্রেস করলেই আমাদের সেই 3D অবজেক্টটা হলো একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে দুইটা ফেস বরাবর। স্টিল আমরা শেল কমান্ডের মধ্যে রয়েছি, এটা থেকে যদি আমাকে বের হতে হয় তাহলে আমাকে এসকেপ বাটনটা প্রেস করতে হবে অথবা ডাবল ইন্টার প্রেস করলেই আমি শেল কমান্ড থেকে বের হয়ে যাব। এভাবে আপনি একাধিক ফেস ব্যবহার করেও আপনি কোনো একটা অবজেক্টের উপরে শেল কমান্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। একাধিক ফেস সিলেকশন করার সময় যদি আপনি ভুলবশত কোনো একটা ফেস সিলেক্ট করে ফেলেন তাহলে আন্ডু নামে একটি অপশন রয়েছে যেটা ব্যবহার করে আপনি এক স্টেপ আগে যেতে পারবেন। প্রথমে আমি শেল কমান্ডটি অ্যাক্টিভেট করে নিচ্ছি। এই জায়গা থেকে আমি শেল কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে অবজেক্ট সিলেক্ট করার জন্য অবজেক্টের উপরে একটা ক্লিক করলাম। এবার আমাকে সিলেক্ট করতে হবে ফেস। আমি তিনটা ফেস সিলেক্ট করব। প্রথমে আমি সাপোজ উপরের সার্কুলার ফেসটা সিলেক্ট করলাম, তারপরে এই ফেসটা সিলেক্ট করলাম, তারপরে সাপোজ ধরুন যে আমি এই ফেসটা সিলেক্ট করলাম, একটু ঘুরিয়ে নিয়ে আমি এই ফেসটাও সিলেক্ট করে নিলাম। এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে যে ভুলবশত আমার এই ফেসটা সিলেক্ট করা হয়ে গেছে, আর সেজন্য আপনাকে চলে আসতে হবে কমেন্ট বারে। এখানে অ্যাড নামের একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার পরে যদি আপনি এই ফেসটার উপরে ক্লিক করেন তাহলে সেই ফেসটা আর সিলেক্টেড থাকবে না। আবার আপনি যদি এই ফেসটা সিলেক্ট করতে চান তাহলে আপনাকে রিমুভ অপশনটি ব্যবহার করতে হবে। এই রিমুভ অপশনে ক্লিক করার পর সেই ফেসটার উপরে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে সেই ফেসটা আবার কনসিডারেশনে চলে আসবে। ফেসগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে আপনাকে সেল অফসেট ডিস্টেন্স দিতে হবে। আমি দিলাম পয়েন্ট অন, তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা আমাদের হলো অবজেক্টটা পেয়ে যাব। তারপরে এসকেপ বাটন প্রেস করলে আমরা সেল কমান্ড থেকে বের হয়ে যাব। এই ছিল আমাদের শেল কমান্ড। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।